হাজরতে বেলাল কি বলতো বেলাল তুই তো আমার গোলাম যতদিন পর্যন্ত মুহাম্মদের আল্লাহকে তুই না ছাড়বি ততদিন পর্যন্ত তোর উপর নির্যাতন বন্ধ হবে না হাজরতে বেলাল কি উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে বিশাল পাথর দিয়ে ওই কমবখত বদনসিব উমাইয়াম বেলালের বুকের উপর ওইটা নষ্ট আর ছাবক দিয়া বেলালের চেহারার মধ্যে পিটাই নাউজুবিল্লাহ আসমানের মালিক ডাক দিয়া কই বেলাল এ বেলাল টেনশন করবি না রে বেলাল আমি আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করতেছি এ বেলাল নয় দিন বেশি দূরে নাই যেদিন উমাইয়াকে আমি আল্লাহ তোমার তলোয়ারের নিচে ফলাইয়া তোমার হাতে আমি আল্লাহ উমাইয়াকে জবাই করাবো সুবহানাল্লাহ إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت ساتي شكري درسي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد كرم منور چشمك روية محمد سامري كرم منور چشمك روية محمد سامري كرم وعطر روحك بوية محمد سامري بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله دم جيش محمد المحمد يوم جن دم جيش محمد المحمد يوم جن محمد هي محمد وردو مرارات دين بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী খাটিঙ্গা পাঠানবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সদর হযরতুল আল্লামা আল্লামা হযরত মাওলানা ফিরাশউদ্দিন খান সাহেব খতিব খাটিঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সহ সভাপতি হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব খতিব পাহাড়পুর কেন্দ্রীয় জামে মসজিদ হযরত উলামায়ে কেরাম برادران اسلام پردر اڑالر ماو اللہ پاکر دربارے لاکھوں کوٹی شکریہ اے رب کائنات ای دوجوگ پورن آبہار مدھیو آمادر کے قربانی کرے تیک تیتی کیا شکار کرے اچکری جنتی برکتی قرآنی محفلے ایسے بزرگ علماء کرام در زبان تھی ملوبان آلوچنا شنار جن اللہ تعالیٰ تافیق دیئے چھے شے جن نے انتر انتستل تھی کلمت شکر دے کری جوری شوری بولی الحمدللہ آرکتو زوری بولی الحمدللہ غنیمت باردہ ہی شاوے نعمت عزمہ ہی شاوے برمون بڑی ارکیتی شنطان او دیو من ترون عالمی دی جنی অনেক বড় বড় প্রোগ্রামে প্রধান মেহমান হিসাবে আলোচনা করে থাকেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লামা আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ কণ্ঠে অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা আমার ছোট ভাই হযরত মাওলানা কিফায়েতুল্লাহ আল মাহদি দামত বরকাতুহুমুল আলিয়া গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন সময়ের স্বল্পতার কারণে তিনি তার আলোচনার ইতি টেনে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমার তো দিলে বলে এই পাঠানবাড়ির যুবকদের আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ এত জোরে কোন আলহামদুলিল্লাহ
যদি তাই না হতো যেভাবে মুষলধার বৃষ্টি শুরু হয়েছিল আল্লাহ হুকুম দিলে তো এই বৃষ্টি এখনো থাকত কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক এই যুবকদের আমার এই কলিজার টুকরা যুবকদের কলবের দিকে তাকাইয়া আসমানের বৃষ্টির দায়িত্বে ফেরেশতা হযরত মিকাইলকে বলে দিলেন যে কিছু সময়ের জন্য বৃষ্টিটাকে অফ করে দাও সুবহানাল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আখেরি মোনাজাত পর্যন্ত আল্লাহ তাআলা আকাশটাকে ভালোই রাখবেন বলেন ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত থাকবেন তো মোনাজাতের আগে কে কে যাবেন একটু হাত তুলেন তো মাশাআল্লাহ খুব বিচক্ষণ মানুষ কাটিং এলাকার মানুষ অনেক এলাকা আছে কমপক্ষে 10-15 জন হাত উঠায় কিরে ভাই হাত উঠাইলেন তো আপনি না কইছেন হাত উঠাইতে ইনশাআল্লাহ খুব লম্বা আলোচনা হবে আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কিছু কথা যেহেতু আজকের মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিল ওয়াজ অনেকটাই হয়ে গেছে বাকি রয়েছে কথা গানা কোন অংশটা বাকি রয়েছে দোয়ার অংশটা আর এটা কোন অংশে কিন্তু কম না আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া সমস্ত ইবাদতের নির্যাস সুবহানাল্লাহ আর দোয়া ও সালাহুল মুমিন দোয়া হলো মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার সুবহানাল্লাহ দোয়ার দ্বারা এমন কিছু সাধন করা যায় যা অন্য কিছুর দ্বারা সম্ভব তার বাস্তব প্রমাণ যে মাঝে মধ্যে আবহাওয়া বিদ্রা আমাদেরকে রেড অ্যালার্ট রেড সিগন্যাল জারি করে বলে যে মহাসেন আসতেছে নার্গিস আসতেছে আম্পান আসতেছে আইলা আসতেছে আমরা যখন মসজিদে মাদ্রাসায় দোয়াতে লিপ্ত হয়ে যাই জায়গাটাই যে আইলার গুতি অন্যদিকে ঘুরে আরেক রাষ্ট্রে চলে যায় বাংলাদেশে আসে না কথা কন যদিও আমাদের দেশের কিছু শিক্ষিত শয়তান এরা এই সকল বিপদ আপদ দেখলে বলে কি মোকাবেলা করার মতো যথেষ্ট ক্ষমতা আমাদের আছে আর একটু আসতে না এটা সৈয়দ আলী গোথাগার একটা ধাক্কা দিলে তোর ক্ষমতা আছে ওই যে একবেটা ইতিহাস তো আপনারা জানেন ঘরটা ছিল টিনের ছাপড়া বাঁশের খুঁটি এই ঝড় শুরু হইলে তুফান শুরু হইলে আয়ে প্রথমে হারিটা ফালাই দেয় অনেক কষ্ট টষ্ট কইরা লোহার অ্যাঙ্গেল লাগে সিমেন্টের পিলার লাগে খুব মজবুত করে বাইন্দা কাল বৈশাখের দিকে তাকায় করে বেড়া হইলে আইস বুঝেন তো আমি তো ব্রাহ্মণ বাড়িয়া মানুষ এই জন্য দুই একটা ব্রাহ্মণ বাড়িয়া ভাষা বলি আর কি বেড়া হইলে আইস দেখি বানছি কাল বৈশাখ হয়েছে ঠিক আছে আমি রেডি থাকেন আমরা আসতেছি আইসাই প্রথম ধাক্কায় একবারে লন্ডভন্ড কথা কোন ঠিক কেন হে চিন্তা করে যে ঘর তো ফলাই দিছে আর আমার তো বাস্তি হবো চোখের নিচে যায় বলাইছে তখন আকাশ খারাপ থাকলে কিন্তু আকাশ চমকাই বেশি কথা কয় না আর চমকও কিন্তু হালকা চমক না এটা যা আছে মাটির তল পর্যন্ত খবর ঘেরা সারে তো ওই বাটা চোখের নিচে গিয়া থরথর করে কাঁপে আর আরেকজন আসল এর বোরে কয় ঘরটা তো ফালাইছে টিপ দিয়ে দেখে আমি কই আছি কথা কয় না ঘরটা তো ফালাইছি এখন লাইট টিপ দিয়ে দেখে খুঁজে আমি কই আছে আমারও ধর কথা কয় না ক্ষমতা আছে কারো আল্লাহর গজবের মোকাবেলা করা করোনার মতো একটা সামান্য স্টপ কলমের মাথার মধ্যে যে ফোঁটাটা বসে এটার ইংলিশে বলে স্টপ বাংলাতে বলে চন্দ্রবিন্দু এটা তো মোটামুটি হাফ কিলোমিটার হয় একটা এক চিঠিতে এটা কি যদি কোটি কোটি গুণ ভাগ করা হয় সে কোটি কোটি গুণ ভাগের এক ভাগকে যদি আরো কোটি কোটি গুণ ভাগ করা হয় যে পরিমাণ হবে করোনা তার চেয়ে আরো ছোট ছিল এই করোনার তো বিশ্ব ভয় পায় নাই ঘুমাই গেছে সব ঘুমাই গেছে কোনো বিশ্বই তো ভয় পায় নাই বাইছে বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্রের মালিকরা দুই হাত উপরে তুলে কয় পাওয়ারলেস কি কয় আমাদের কাছে কোনো পাওয়ার নাই
এজন্য যখনই কোনো গজব দেখা যায় আল্লাহর নবী শিখাইছেন আমাদের ইদা হাজাবাকুম আমরুন ফাফজাউ ইলা সালাত যখন কোনো ভয়ঙ্কর কিছু দেখবে তখন তোমরা তাড়াতাড়ি নামাজে যাও নামাজে গিয়া সিজদায় পড়ে যাও এর ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই قالوا هذا عارض ممطرنا قوم عاد قوم ثمود পয়গম্বর তাদেরকে বললেন যদি নাফরমানি বর্জন না করা গো তাইলে কিন্তু আল্লাহর আযাব তোমাদের উপর চলে আসবে আল্লাহর গজব চলে আসবে রে বাঁচার কোনো উপায় নাই আর হায়রা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন قالوا من اشد منا قوة ওই জাতি অহংকার করে বলে কে আছে আমাদের সঙ্গে মোকাবেলা করবে রে আমরা বিশাল বিশাল পাথরগুলোকে লাথি মেরে দিখণ্ডিত করে ফেলি আমাদের মতো শক্তিশালী পৃথিবীর মধ্যে কেউ না তাই কে আবার আমাদেরকে ধ্বংস করবে নাউজু বিল্লাহ এমনি আকাশের মধ্যে কালো মেঘ চলে আসছে নবী তাদেরকে ডাক দিয়া বলে দেরি নাই এখনো সময় আছে যদি তাওবা করো ঈমানদার হয়ে যাও তাইলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ কারণ তাওবা আল্লাহর কাছে এত মকবুল এত মাহবুব এত পছন্দনীয় ইবাদত আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা পয়গম্বর কয় তারা খালিস ভাবে তাওবা করে আল্লাহ পাক এমন ভাবে তাকে মাফ করে দেন নিষ্পাপ বাচ্চা দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনাহ থাকে না তাওবাকারীও এমন ভাবে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যায় এ ভাই আল্লামা আবু জায়েদ রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহির মধ্যে আল্লামা মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ ঘটনা বর্ণনা করেন তিনি অনেক বড় মাপের একজন আল্লাহ ভালা ছিলেন অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন পীর মাশায়েখ ছিলেন রাস্তা দিয়ে যায় মুরিদরা ইনি যেখানে পাও ফালায় যেখানে কদম ফালায় রে ওখানেই মুরিদ কদম ফালায় পিছনের দিকে তাকাইয়া দেখে মুরিদ যেখানে পীর সাহেব কদম ফালায় মুরিদ ওখানে কদম ফালায় ডাক দিয়া কই বাবা কি জন্যে তুমি আমার কদমের উপর কদম ফালাও কই হুজুর আপনার নকশ কদম চলার চেষ্টা কর আল্লাহর বলি ডাক দিয়া কে ওয়াল্লাহি লাউ সালাখতা জিলদা বিয়াজিদ ওয়ালা বিস্তাহু লাম তানাল মিম মাকামাতিহি মিসকাল হাব্বাতিন মিন খারদাল মালাম তামাল আমালহু আল্লাহর উলি ডাক দিয়া বলে শোনো আমার কদমের উপর কদম কেন আমার চামড়া দিয়ে যদি তুমি পোশাক বানাও আর এই পোশাক নিয়ে যদি তুমি চলো না না আমি আবু জায়েদের বিন্দু পরিমাণ মাকাম তুমি পাবে না যতক্ষণ পর্যন্ত আমার আমলের তুমি অনুসরণ না করবে আমল সে বনতি হ্যায় জান্নতি ভি জাহান্নাম ভি আমল সে বনতি হ্যায় জান্নতি ভি জাহান্নাম ভি ইয়ে খাকি আপনি ফিতরত মে না নারী হ্যায় না নুরি মা বালো নফসিকা অন্তর্দা তুদন্নি সুহাগ মা বালো নফসিকা অন্তর্দা তুদন্নি সুহাগ ও সাউবু জিসমিকা মাগসুলুম মিনাদ দানাসি তার জুন্ন জাদা ওয়ালাম তাসলুকুম মাসালিকা তার জুন্ন জাদা ওয়ালাম তাসলুকুম মাসালিকা
إن السفينة لا تجري على اليبس بشاهب داك دي أولا أفسوس أفسوس তোমার শরীরের জামাটা যদি একটু ময়লা হয়ে যায় মিলন দিদি দি আসো ওবার কাছে দি আসো এটাকে ধুয়ে পরিষ্কার করে আয়রন করে দেওয়ার জন্য এ গোলাপ কলবের পোশাকটা গুনাহ করতে করতে কত ময়লা হয়ে গেল তোমার কলবের পোশাকটা গুনার দ্বারা বর্জিত হয়ে গেল গুনার দ্বারা ময়লা হয়ে গেল একদিন তুমি চিন্তা করলা না এই পোশাকটাকে ধোয়ার দরকার আছে না নাই জুরে বলুন ঠিক কি না তার জন্য জাতা ওয়ালাম তাসলুকুম মাসালিকা চাও তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে কিন্তু না না যতদিন পর্যন্ত জান্নাতের রাস্তায় না চলবে ততদিন পর্যন্ত জান্নাতের মেহমান হওয়ার আশা করা যায় না যেমনি ভাবে নদীতে যদি পানি না থাকে ময়দানে যদি পানি না থাকে যেমনি ভাবে টলার চলে না যেমনি ভাবে নৌকা চলে না তার জন্য না যাতা ওয়ালাম তাসলুক মাসালিকা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবসি এ ভাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাওবাকে তো এত পছন্দ করে এত ভালোবাসেন আল্লাহ বলেন গোলাপ তোর তাওবা করতে দেরি হয় আমি আল্লাহ তোর গুনাহ শুধু মাফ করে দিই তা নয় ওই জায়গাটা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিই আল্লাহু আকবার আল্লাহ তাআলা বান্দার তাওবাকে এত ভালোবাসেন আল্লাহ বলেন দুনিয়াতে যে বংশ পাঠান খান ভুঁইয়া সৈয়দ এগুলো শুধু তোমাদের পরিচয়ের জন্য বানাইছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফ এটি দিয়ে তোমরা চিনবা উনি কোন বংশের পাঠান বংশ উনি কোন বংশের ভুইয়া বংশে উনি খান বংশে উনি সৈয়দ বংশে আল্লাহ বলেন এই বংশের কোন দাম আমার কাছে নাই যদি তোমার কাছে আমল না ঠিক কিনা বলেন আহা চোখ না রাত বিআতি বে হুনর বোধ মুসলমান ভালো করে শুনে রাখুন নূহ পয়গম্বরের সন্তান জলিলুল কদর পয়গম্বর যিনি সাড়ে নয় শত বৎসর পর্যন্ত শুধু আল্লাহর একত্ববাদের দাওয়াত দিছেন ঠিক কিনা বলি তার কলিজার টুকরা সন্তান হলো কেনার জান্নাতি না জাহান্নামী আর একটু জুয়ে গাও বিনা হিসাবে জাহান্নামী পারতাবে নে কানাগিরাদ হারকে পুনিয়া দাস বদাস পারতাবে নে কানাগিরাদ হারকে পুনিয়া দাস বদাস তরবিয়ত না আহলে রাজু গিরদ গাবর গুম্বদা আপনি যদি গুম্বদির মতে বারবার শিশাকে নিক্ষেপ করেন তাইলে কি শিশাটা গুম্বদের মধ্যে থাকবে কথা কয় না রাগ করছে আমার সাথে একটু হাও করেন আমি বারোটার ভিতরেই দোয়া করবো ইনশা তো আমার আলোচনা তো আপনারা জানেনি আমি ওই ওই জাতীয় আলোচনা পছন্দ করি না যে সব চুপচাপ থাকলো আমারা এত কষ্ট দিবেন আপনারা কিছু কষ্ট করবেন না এটি হয় না একতরফা কিছু হয় না কথা বলেন ঠিক কিনা আপনারা কিছু হুয়া করলে মনে করবো যে আপনারা আমার সাথে আছেন আন্তরিকতার সাথে শুনতেছেন আর যদি ওই ময়মনসিং এর মতো যদি কন যে আপনার বয়ান আপনি করে যান আপনি কি মিথ্যা কথা কই ভাই আমি কিছু বয়ান করতে দিকে সব শুয়ে রয়েছি আমি বললাম ভাই আপনারা সব ঘুমাই রইলেন আমি কারে বয়ান করবো হুজুর একদম এটা হুজুর কোন কোন আপনার দাওয়াত দিয়ে আনছে আপনি কি মিশা কথা কবে
কি ওয়াজ করব এরা সব ঘুমাইতেছে আমার কামে কি মিশা কথা নাই আল্লাহ আল্লাহ আপনারা বড় ভাগ্যবান এইজন্য ঠান্ডা দিন মানুষের একটু বিশ্রাম নেওয়ার জন্য বডিটা চায় কিন্তু এই আরামের ঘুমকে হারাম করে আজকের এই কোরআনের মাহফিল আজকে আমার এই কলিজার টুকরা যুবকদের মাহফিলে আপনারা উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে না দুনিয়ার সুখ শান্তি চায় না পরকালের সুখ শান্তি চায় কথা বলেন ঠিক কি না আরে কত ঘুমাইবেন নতুন দুলা যখন শ্বশুর বাড়িতে যা আলাদা রুমে দিয়ে দে কি নাকটেন না ঘুমায় শালা শালিরা যদি দরজায় গিয়ে ডিস্টার্ব করতে চায় শুনে এই এনে গেছিস কি দুলা ভাই ঘুমাইতেছে দেখছ কেন ঘুমের জন্য ডিস্টার্ব না হয় আল্লাহ বলেন যে শ্বশুর বাড়িতে গেল যদি এত আরামে ঘুমের ব্যবস্থা করে দি তুই যদি একটু কষ্ট করে রাত্রে জাগ্রত থাইগা বারোটার সময় দোয়া করে যদি আসতে পারিস ঘুমটাকে যদি আমার জন্য কোরবানি করতে পারিস আমিও কবরের মধ্যে দোলার মতো ধরে ঘুম পাড়াই আর আসতে সুবহান আল্লাহ নাম কানাউমাতিল আরুস কই তুমি ঘুমাও মনকার নাকির আপনার ইন্টারভিউ নিয়ে কবে যে আল্লাহ এটা তো ফার্স্ট ক্লাস না করছে সুবহানাল্লাহ জোরে বলে কেডি বৃষ্টি বাদল কিছুই মানে নাই প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে জিগাই যে মার রব্বু জিজ্ঞাসা করতে দেরি হয় জবাব দিতে দেরি হয় সুবহানাল্লাহ বলে ওমা দিনু তোমার ধর্মের পরিচয় কি দিনি আল ইসলাম সুবহানাল্লাহ বলে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম এই যে দেখা যায় ওনার পরিচয় কি কয় তিনি আমার জানের জান প্রাণের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী মুস্তফা নবী হাবিবে নবী আথারে নবী কলবে নবী সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহ কই বেটা জবাব দিবে না এরা বৃষ্টি বাদল পরে কিনা এদিকে তাকাইছে না এসে আমার এই জবাব রেডি করার জন্য বসাচ্ছে সুবহানাল্লাহ বলবে যে ঘুমাও বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ ওয়ালারা নামাজীরা কবরের মধ্যে যাইয়া ঘুমাইবে মন কারণ না কি রাইসা তাকে সজাগ করবে এ ভাই ওঠেন আপনার সঙ্গে কিছু আলোচনা কাঁচা ঘুম যদন ভাঙলে চোখ কসলাই না কথা কয় না চোখটা লাল হয়ে থাকবে চোখ কসলাইয়া বলবে ভাই তুমি কে রে আমি আরামের ঘুমটা ঘুমাইছিলাম কয় আপনার সঙ্গে পার্সোনাল কিছু আলোচনা আছে কিছু কথা আছে তারপরে ঘুমায়েন মন কার নাকির কে বলবি তুমি বস তোমরা বস পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে যাচ্ছে আর আসরের নামাজের সময়টা চলে যাচ্ছে রে আগে আমি আসরের নামাজটা আদায় করে নিই তারপরে তোমাদের সঙ্গে বসে কথা বল কোরআনুল করিমের সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন রিজালুল্লাতুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়াইকামি সালাতি ওয়াইতা يخافون يوما تتقلب فيه القلوب والأبصار আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমার এমন কিছু পেয়ারা বান্দা আছে আমার জিকির থেকে আমার নামাজ থেকে ব্যবসা তাকে কোনোদিন পিছপা করতে পারে না কোনোদিন বাসর রাত্র তাকে নামাজ থেকে পিছপা করতে পারে না কনকনে শীত তাকে পিছপা করতে পারে না দুনিয়ার কোনো ঝামেলা তাকে কোনোদিন পিছায় রাখতে পারে আল্লাহ বলেন রিজালুল্লাতুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ কৃষি কাজ করতে যায় জমিনের মধ্যে বড় গামছা নিয়ে যায় আল্লাহু আকবার বলেন
মসজিদে আজান হয়েছে ময়দানে কাজ করতে গিয়েছে কিন্তু নামাজ মিস করা যায় না জমিনের আইলের মধ্যে গামছা বিছাইয়া নামাজ পড়ে ফেলে এরকমের লোক খাটিংকা বাহারপুর এলাকায় নাই কথা বলেন আছে না কিন্তু দুঃখজনক হলো সত্য আগে নামাজ পড়ার মতো বড় বড় গুপার থাকতো এখনো তো এই রকমের বড় বড় রাস্তা আছে খাটিংগা তো অবশ্যই আছে দুই পাশের জমিনওয়ালা জমিন কাটতে কাটতে আইল কাটতে কাটতে এরা আঙ্গুলের মতো কইরা বলেছে কথা কয় না নামাজ পড়বে সিজদা দেওয়ার মতো কোনো অবস্থান নাই ঠিক কিনা বলে আমার ভাইরা খুব ভালো করে স্মরণ রাখবেন আল্লাহ মুনকার নাকির কে ডাক দেয়া কয় এ মুনকার নাকির আমারই বান্দার প্রশ্নের জন্য তোমাকে কোনো ব্যাগ বাই দেয়া হবে না এ গোলাম রাত নাই রে দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই বৃষ্টি নাই রুদ্র নাই আল্লাহু আকবার বলেন এরা আমার ভয়ে নামাজ কায়েম করেছে আমার ভয়ে এরা জিকির আজকার করেছে আমার ভয়ে কোনোদিন গুনার কাজ করে না যায় তাই কবরের মধ্যেও তাদের কোনো ভয় নাই ফুল ছেড়াতেও তাদের কোনো ভয় নাই কাবাতের কঠিন ময়দানেও তাদের কোনো ভয় নাই ওরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান আর হায়রা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু আল্লাহ বলেন বংশ দিয়ে আমার কাছে কোনো দাম নাই নূহ নবীর সন্তানকে না জান্নাতি না জাহান্নামী আর জোরে বলতে হবে নূহ নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী লূত নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী আল্লাহ পাকের হাবিব হযরত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া ক ইয়া ফাতেমা আনকিদী নাফসাকি মিনান নার ওয়া ইন্নী লা উগনী আনকি মিনাল্লাহি শাইআ এ ফাতেমা তোমার দুই সন্তান জান্নাতি যুবকদের লিডার আল্লাহু আকবার বলেন তোমার স্বামী ইসলামের চতুর্থ নাম্বার খলিফা রে তোমার বাবা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাগালাইন কিন্তু ফাতেমা মনে রাখো রে তোমার আমলের কারণে যদি তুমি জাহান্নামী হয়ে যাও আমি নবীও তোমার কোনো কাজে আসব না তোমার স্বামীও তোমার কোনো কাজে আসবে না তোমার দুই সন্তান এরাও তোমার কোনো কাজে আসবে না জয়ে বলুন ঠিক কি না তবে কিছু ভণ্ডর আছে এরা অনেক পাওয়ারফুল নবীর থেকেও পাওয়ার বেশি ঘুমাই গেছেন একটু জোরে গান আমার কাছে মরি দিলে নামাজ রোজা কিচ্ছু লাগবো না বাইপাস কথা কয় না হ্যাঁ নাকি বাইপাসে জান্নাতে পৌঁছাই দিব ঠিক কিনা বলে এরকমের ভণ্ড পাইলে কোনো কথা নাই উত্তম মাধ্যম লাগাইবে না কেন কথা বলেন ঠিক কিনা এগুলো ইমানের ডাকাত দাজ্জালের চেলা কথা বলেন ঠিক কিনা ইয়াকুনু ফি আখিরি জামান دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياكم لا يضلونكم ولا يفتنون الله نبي أما دير كي دير هزار بشرة كي شطر كي بندوش بي لنگتو شانش بي جوتلا شانش بي سالار شانش بي ایگو لائشا تما دير كي بائی پاس جنت نور چشتا كي এরকমের যখন দেখবা তখন মনে করবা যে আস্তা একটা শয়তানের চালা কথা বলেন ঠিক কিনা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম
পয়গম্বর বলেন তুমি কাডিঙ্গার বাসিন্দা হও পাহাড়পুরের বাসিন্দা হও তুমি বিজয়নগরের বাসিন্দা হও তুমি সদরের বাসিন্দা হও তুমি আরবের বাসিন্দা হও তুমি অনারবের বাসিন্দা হও আল্লাহ পাক ডাক দেয়া কই গোলাম আমার কাছে তোমার চেহারার কোনো দাম নাই রে তোমার বংশের কোনো দাম নাই তোমার পদ পদবীর কোনো দাম নাই তোমার পাওয়ারের কোনো দাম নাই রে গোলাম তুমি যদি মুত্তাকি হও তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও তাইলে সবচাইতে দামি বান্দা আমি তুমি দেখো না বেলালে হাবশি কোথায় আবিসিনিয়ার থেকে জাতি গোলাম ঠোঁটগুলো মোটা মোটা ঠিক কিনা বলেন চুলগুলো কুকড়ানো কিন্তু বেলাল আহ ওই বেলাল আল্লাহর কাছে কত দামি ছিল রে বেলাল যদি মসজিদে নববীতে আজান দেয় ওই বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত যা রুসমে আদাব রেহ গাই আজানে বেলালি না রহে রুসমে আদা রেহ গায়া আজানে বেলালি না রহে ফলসফা রহ গায়া تلقین غزالی نہ رہی اذان تو পৃথিবী দেওয়ানে খায় কিন্তু ওই আযান আর পৃথিবীতে কোনোদিন উচ্চারিত হবে না যে আযানের আওয়াজ মসজিদে নববীতে শুরু হলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইত রোমি কি গজল রাজি কি নজর رومی کی غزل رازی کی نظر غزالی کی تلقینی ہا اللہ ماریا صدلی بجنوری بولے جارے دیووندی کی نائی اگنے رومی مصنبیر مدی جے شندر شندر غزل بنائی سے شیطا ہوئے کھانا سے سبحان اللہ زوری بولے আল্লামা ফখরুদ্দিন রাজির তাফসীর এটা আছে রুমি কি গজল রাজি কি নজর গজালি কি তলকিনিহা রোশন হ্যায় জামালে আনহার সে রোশন হ্যায় জামালে আনহার সে পেমানায় ফখরুদ্দিন হায় ইলম গনর কাগে ভারা তারিখ কভোশে পারা হর ফলে হায় কি শোলাগে আল্লাহ আকবর বলে ইমদাদ রশিদ আশরফ কা কুলজুম ইরফা ফেলেগা ইমদাদ রশিদ আশরফ یہ قلزم عرفہ پھیلے گا یہ شجرہ طیب پھیلا ہے یہ شجرہ طیب پھیلا ہے تا وسعت امکا پھیلے گا علم و گنر کا گہوارا تاریخ کبھوں سے پارا ہے ہر بولی آئے کے شولا ہے ہر سرو یہاں میں نارا ہے سبحان اللہ
হযরত বেলাল জাতে ছিল গোলাম দেখতে ছিল কালো উমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধে বেলালকে প্রতিদিন চাবুক দিয়া মারত হযরত বেলাল কি বলতো বেলাল তুই তো আমার গোলাম যতদিন পর্যন্ত মুহাম্মদের আল্লাহকে তুই না ছাড়বি ততদিন পর্যন্ত তোর উপর নির্যাতন বন্ধ হবে না হযরত বেলাল কি উত্তপ্ত বালুর মধ্যে শুইয়া বুকের মধ্যে বিশাল পাথর দিয়ে ওই কমবখত বদনসিব উমাইয়া বেলালের বুকের উপর ওইটা নষ্ট আর চাবক দিয়া বেলালের চেহারার মধ্যে পিটাই আসমানের মালিক ডাক দিয়া কই বেলাল এ বেলাল টেনশন করবি না রে বেলাল আমি আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ এ বেলাল নয় দিন বেশি দূরে নাই যেদিন উমাইয়াকে আমি আল্লাহ তোমার তলোয়ারের নিচে ফলাইয়া তোমার হাতে আমি আল্লাহ উমাইয়াকে জবাই করাবো সুবহানাল্লাহ